দিবেন না যুবক ভাই আমি আরজ করব এই পতাকার টাকা জমা করে উঠিয়ে অসহায় দরিদ্র মানুষ যারা আছে পত্রে যারা অনেক এক বলেন এই যে তোমাকে অবসর সময় দেওয়া হয়েছে এই অবসর সময়ে তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও সগলিকা ব্যস্ত হয়ে গেলে এক বলেন এই যে তোমাকে অবসর সময় দেওয়া হয়েছে এই অবসর সময়ে তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও সগলিকা ব্যস্ত হয়ে গেলে আখ রাতকে পেতে হলে কিছু করণীয় আছে কি নাই আছে বিশেষ করে আজকের এই আয়ারটি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যুব সমাজ কারা যুব সমাজ সামনে আসতেছে ফুটবল বিশ্বকাপ কি বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আসতেছে কি আসতেছে দা আসতেছে পতাকা বানাইবে কি বানাইবে না উড়াইবে কি উড়াইবে না ফাঁটি করবে কি করবে না এরা তো সিনেও না এমন দেশে সাপোর্ট করে যুবক তোমাকে সিনেও না তোমার নবী তোমাকে কি বলে দেখো তোমার নবী তোমাকে কি বলে দেখো যুবক আমি বলতেছি না কোন ক্ষতিব সাপ বলতেছে না তোমার নবী বলতেছেন কি বলতেছেন তোমাদের নবী

রেইসুল মুফাসিরিন এবং রেজিসুল মুহাদ্দিসিন দের বিতর অন্যতম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গোবা বলেন ও যুব সমাজ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তোমাদের পয়গম্বর বলেন নামা খামসান ক্বাবলা খামসিন নামা কম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা বিষয় অত্যন্ত গুরুত্ব দাও পাঁচটা বিষয়কে গণিমত মনে করো, যুব সমাজ এগোটা নামা খামসান কবলা খামসিন কয় বিষয় পাঁচ বিষয়কে তোমরা গুরুত্ব দাও গণিমত মনে করম সাবা নাম্বার এক সাবাবাকা, কবলা কারমিকা ও যুবক তোমার হায়াতটাকে হায়াতের ভিতরে যেই যৌবন আল্লাহ যৌবনের নেয়ামত দিয়েছে যৌবনটাকে গণীমত মনে করো বার্ধিক বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে বারধিক্য এসে যাওয়ার আগে আগে তুমি মনে করেছ তুমি বৃদ্ধ হয়ে গেলে পরে তুমি এবাদত করতে পারবে না 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 এটা শয়তানের দোকা তোমাকে শয়তান দোকা দিচ্ছে তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার মতো কত যুবক হুন্ডা নিয়ে ট্রাকের নিচে পড়ে যায় বাসের নিচে পড়ে যায় ও যুবক শেতনের দোকায় পড়বে না ওয়াশাবাসা কবলা হারামিকা বার্ধক্য এসে যাওয়ার আগে আগে কি কর যৌবন তাকে গণিবত মনে করো যৌবনের যৌবনের মধ্যে যৌবনের ভিতরে ভালো ভালো ন্যায় কামল কর ও সে কবলা সাকামিকা দুই নম্বর আল্লাহর পয় বলেন হ্যাতা কবলা সাকামিকা ও যুবক ও বৃদ্ধ ও মধ্যবয়স্ক ও নারী ও পুরুষ তোমরা যারা আছো তোমাদের সুস্থতাকে নেয়ামত মনে করো গণিমত মনে করো সুস্থ থাকা অবস্থায় অবস্থায় আল্লাহর গোলামী করো অসুস্থ হয়ে যাওয়ার আগে কিসের আগে হাদিসের ভিতরে আসছে হাদিস নিয়েছেন কোনো গোলাম যদি এবার মধ্যে থাকে আল্লাহর গোলামির ভিতরে থাকে সে এমন অসুস্থ হয়ে গেল বিছানায় পড়ে গেল এখন সে নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না নে কামলগুলো করতে পারে না আল্লাহ রবুল আলাম ইন ফেরেস্তাদেরকে বলেন আমার গোলাম তো আগে কামল করত। এখন গোলাম ন্যাক আমল করতে পারে না অসুস্থ হয়ে গেছে বিছানায় পড়ে গিয়েছে ও কেরামান কাতিবিন যারা আমার গোলামের সংরক্ষিত লেখার আসো আমার বান্দা যদি এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত বিছানায় পড়ে থাকে আমার গোলামের আমল নামায় নামাজের সব লেখতে থাক তাহলে যদি বাদতকে চালিয়ে যান অসুস্থ হলে এবারতের সব লেখা হবে কি হবে না ও যুবক ভাই করার কথা কি ছিল আমরা করতেছি কি ওয়াসি কাবলা সাকামিকাম তোমার সুস্থতাকে গনিমত মনে কর সুস্থ হয়ে যাওয়ার আগে আগে ওয়াগে না কা কাবলা ফাকরিকা নাম্বার তিন নম্বর পয়েন্ট পয়গম্বর বলেন যুবক বৃদ্ধ মধ্যবয়স্ক নারী পুরুষ তোমাদের হাতে যদি টাকা পয়সা থাকে সম্পদকে গণিমত মনে করো সম্পদ হারা হয়ে যাওয়ার আগে আগে সম্পদকে নিজের কাজের জন্য ব্যয় করো আল্লাহর রাস্তায় কিছু রেখে দাও আল্লাহর ঘরের জন্য বিভিন্ন সহায় গোলামদের পিছনে সম্পদ ব্যয় করো যা তুমি দান করবা যা তুমি খাবা এটা তোমার জন্য যা তুমি দান করবা কোরআন শরীফের ভিতরে সুরা বা কারার ভিতরে আল্লাহ সাদ করেন যারা আল্লাহর রাস্তায় আল্লাহর পথে এক টাকা খরচ করবে কামতের ময়দানে এক টাকার পরিমাণে তারা নেকের পাহাড় দেখতে পাবে এগুলাকে আল্লাহ লালন পালন করবেন কি করবেন লালন পালন করবেন না কা কবলাম তোমার যা টাকা পয়সা আছে এগুলাকে কি কর গণিমত মনে কর ভালো পথে ব্যয় কর সব মাটির নিচে গাড়ি ফালাইও না বিল্ডিং এর নিচে গাড়ি ফালাইও না নিজের জন্য কিছু কর ওয়া ফারাক আকা শুগুলিকা চার নম্বর পয়েন্ট ওয়া ফারাক তোমার যে অবসর সময় আছে অবসর সময়কে গনিমত মনে করম অবসর সময়ের ভিতরে বিভিন্ন রকমের ব্যায়াপনা বেলাল্লাপনা খেলাধুলা দেখে জীবনের সময়কে নষ্ট করে দিবে না এ হায়াত তোমাকে মেসি দেয় নাই কাকে মেসি দিছে হায়াত কথা বুঝতেছেন না রোনাল্ডো কাকে কাকে হায়াত দিছে দেয় নাই তোমাকে তো হায়াত মেসিও দেয় নাই কার হায়াত খরচ করবে এ হায়াতের মালিক তুমি নিজেই তো নয় হায়াতের মালিক কে অনেকে দেখবেন পাও ভাঙি ফেলাইবে গোলদের ওখানে এখানে লাঠি দিয়ে টেবিলের সাথে পাও লাগাইয়া পাও শেষ কে আজীব ব্যাপার অফারাক একা কবলা শগ্লিকা বলেন এই যে তোমাকে অবসর সময় দেওয়া হয়েছে এই অবসর সময়ে তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও শগলিকা ব্যস্ত হয়ে গেলে আর কাজে লাগাবার সময় থাকবে না পাবে না নাম্বার পাঁচ নাম্বার পয়েন্ট ও হায়াত একা কবলা মাউতিকা তোমাকে যে আল্লাহ আয়াত দিয়েছে হায়াতটাকে তুমি গনিমত মনে করো হায়াতকে ভালো কাজে ব্যয় করো হায়াতকে আড্ডার ভিতর থেকে হেফাজত করম যেহেতু আল্লাহ রবুল আলমিন জান্নাতে বিশেষ নিয়ামত রেখেছে সেখানে যারা জান্নাতে যাবে কোনো গোলামের নামাজ পড়া লাগবে নি নামাজ আসেনি জান্নাতে রোজা আসেনি হজ করা লাগবে নি তোমার হায়াতকে শেষ করে দিও না কারণ হায়াতের প্রতিটা সেকেন্ডের হিসাব তোমার রব তোমার কাছ থেকে নিবে আল্লাহ আকবার আমার আপনার সকলের জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কাজেই হাদিস থেকে আরস করব আপনি যুবক খায়েশ হয়েছে সময়টাকে অন্য কাজে ব্যয় করার জন্য খাস যেহেতু হয়েছে ইসলামের কাজের সময়টাকে ব্যয় করেন একটা আয়াত পড়েন একটা রসুন উল্লাহর হাদিস পড়েন সবসাইতে পৃথিবীতে সবসাইতে পৃথিবীতে একেবারেই যারা বই থেকে দূরে তারা মুসলমান জাতি আফসোস পরিতাপ আপনি অন্য ধর্মাবলম্বী যারা আছে সবাই বই পড়ে আমাদের একটা জিনিস আছে সেটার নাম কি মোবাইল কি আমাদের এখন কিশোরী কিশোরী বই গেছে মোবাইল শরীফ শরীফ মোবাইল শরীফ আগে আসিল শরীফ কোরআন শরীফ আগে আসিল হাদিস শরীফ এখন হয়ে গেছে শরীফ হ্যাঁ ব্যবহার করা নিষেধ করতেছি না যতটুকু প্রয়োজন ততটুকু অতিরিক্ত নয় এ হায়াতের হিসাব কার কার কাছে দেওয়া লাগবে প্রতিটি সেকেন্ডের হিসাব কে নেবেন পাঁচটি প্রশ্নের হিসাব দেওয়া ছাড়া আল্লাহ পাক এক কদম হাশরের ময়দানে সামনে আগানোর সুযোগ দিবেন না যুবক ভাই আমি আরো করব এই পতাকার টাকা জমা করে উঠিয়ে অসহায় দরিদ্র মানুষ যারা আছে পত্রে যারা অনেক কষ্ট করতেছে তাদেরকে দিয়ে দিবেন দুনিয়াও লাভবান হবেন আখেরাতেও মারামারি বিষ বিষ খাইব কিছু আছে বিষ দল ঠকি গেছে কি খাইবো কি আকল কি বিবেক আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুন সকাল